জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুল রহমান পলাশ। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজার স্বপন ছাড়াও মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ৪০০ থেকে ৫০০ জনকে। এজাহারে উল্লেখ করা হয়, গেল ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিরা সহ আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বিএনপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহ শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে তাদের দিকে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এ সময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং কেউ কেউ এখনও চিকিৎসাধীন। এদিকে মঙ্গলবার রাতেই মামলাটির রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।